রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ প্রশ্ন করা হয়েছে সীমিত মিথ্যা বলা যাবে কিনা। এর আরবি হল কীরবুন আর এর বিপরীত হচ্ছে সিদকুন, কীরবুন মানে মিথ্যা সিদকুন মানে সত্য এই কোরআন ছয় নম্বর সুরা আলান এর একশো পনেরো নম্বর আয়াতে বলে সিদ কং রব্বিকা আদলা তোমার রবের শব্দ সত্যে এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ লা আলী কালিমা আতি ওহু আসামিউল আলিম তার শব্দের কোনো পরিবর্তন হয় না আর তিনি শোনেন এবং জানেন সবকিছু কোরআনের ব্যাপারে যদি সীমিত পরিসারে কেউ মিথ্যা বলতে চায় তো অন্তত সে ইসলামের গণ্ডিতে নেই ধর্মজগতে কিছু ধর্মজীবী মৌলভীদের আমরা দেখতে পাই তারা ইব্রাহিম রাসুলের ব্যাপারে বলে ধর্মের গ্রন্থের মাধ্যম দিয়ে কোরআনের মাধ্যম দিয়ে না ইব্রাহিম রাসুল তার জীবনে চার জায়গায় মিথ্যা বলেছেন কোরআন থেকে যখন কনফার্মেশন করব তখন উনিশ নম্বর সোরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়তে এই কোরআন বলবে ওদ কুরফিল কিতাব ইব্রাহিম এই কিতাবে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে নিশ্চয় ইব্রাহিম সত্যবাদী নবী। এখন সীমিত পরিসরে মিথ্যা বলার যারা দাবিদার তারা মূলত আমাদের ইসলামের পিতা ইব্রাহিম নবী তাকেও পর্যন্ত মিথ্যুক বানিয়েছে অথচ আল্লাহ সাক্ষী দিচ্ছেন আমার স্পিরিচুয়াল ফাদার মিথ্যা বলেননি আর কোরআন কখনো মিথ্যা শিখানোর জন্য আসেনি আপনার জান চলে যাক যদি আপনি কোরআনের ছয় নম্বর সুরানা নামের একশো বাষট্টি নম্বর আয়াতের উপরে আমল করতে পারেন যেখানে শিখানো হয়েছে কুলিনা সলাতি কি আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লা রিক নেই আর আমি আমার সোসাইটিতে প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত বাইশ নম্বর সুরা আল হাজির আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম কোরআন সময় দুটি কাজ করতে নিষেধ করে মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কবল থেকে সব সময় দূরে থাকতে বলে নম্বর আটাত্তর এর তিরিশ নম্বর আয়াতের শেষে বলা আছে ফাইজতানিবুর রিজ সামিন আল আউসানিব জুর। মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে তোমরা সবসময় নিজেদেরকে পরিহার করে চলবে এটি আল্লাহ পক্ষ থেকে তো সীমিতে পরিসারে মিথ্যা বলা রবের ইসলামী কিংডমের একজন মুসলিমের কাজ অন্তত না কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনাকে এবং আমাকে মিথ্যুক বানায় আমাকে বানিয়েছে নাইনটিন সিক্সটি এইট ফোর এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে নটায় আমার জন্ম তো জন্মসূত্রে আমি পূর্ব পাকিস্তানের একজন বাঙালি পাসপোর্ট বানাতে যে আমাকে লিখতে হয়েছে জন্ম জন্মের সময় আমি বাংলাদেশি তো এই মিথ্যা আমাকে আমি তো বলতে চাইনি কিন্তু আমাকে লিখে দেওয়া হয়েছে পাসপোর্ট অফিস থেকে নইলে পাসপোর্ট দেবে না তা আমি তো জেনে শুনে অন্তত কখনো মিথ্যা না কারণ আমি চলে যাব রবের দিকে কারো ধার ধারি না ইনশাআল্লাহ কোরআনের আটষট্টি নম্বর সুরা কোরআনের আটষট্টি নম্বর সুরার চার নম্বর আয়তে আল্লাহ বলছেন ব্যাপারে চরিত্রের সর্বোত্তম শিখরে উপনীত হয়ে থাকেন এটি কোরআনের স্টেটমেন্ট আর তেত্রিশ নম্বর সুরা লের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন সদা সত্য কথা বলতে নয় নম্বর সোরা আর তা আবার একশো উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে সত্যবাদীদের সাথে থাকতে এরপরেও যদি আপনি আমি মনে করি অমুক তমুক হুজুর কেবলার কারণে আমরা মিথ্যা বলা শিখেছি সীমিত পরিসরে বলা যাবে স্ত্রীদের সাথে দেশ রক্ষার্থে তো এই ধরনের শিক্ষা ইসলামের শিক্ষাতে ইসলাম দুমুখ শিক্ষা কখনো দেয় না